গাইস, আমরা এখন যাচ্ছি রাতারগুলের উদ্দেশ্যে। আমরা সিলেট থেকে রাতারগুলের উদ্দেশ্যে যাচ্ছি। রিয়াদ দেখতেছে খুব হাসি দিচ্ছে। কি বন্ধু, কালকে রাত্রে তো পোশাক খুব ভালোভাবে খাইছো। হ্যাঁ, আমরা কিন্তু তোমাদের ফিল্ম কাস্টে জানতে পারি, ঠিক আছে? আকাশ, তুমি কোথায়? ফোন কেন চাপতেছো তুমি? তুমি কি ক্লান্ত লবণাক্ত জিনিসপত্র খেয়ে তুমি কিন্তু কিছু বলতে পারো আমাদের সামনে, ঠিক আছে? আমি কিছু খাইনি, আমি তো ঘুমাইছিলাম। তুমি ঘুমের ভিতরেই খাইছো, কিন্তু তুমি বুঝতে পারো না পরিমাণটা একটু বেশি ছিল, লবণাক্ত কম ছিল। অবশ্যই আমি কালকে এত পরিমাণ ডিহাইড্রেশন হয়েছিল যে আমার মানে লবণাক্ত একটু কম ছিল, যার জন্য বুঝতে পারো না। আজকে আবার খুব ভালোভাবে বুঝবা তুমি। আমার গায়ে যদি কোনো জল পড়তো অবশ্যই বন্ধুর ঘুম, বন্ধুর ঘুম কিন্তু সেই ভালো ছিল। কালকে পোশাক খাওয়া কমিটির সভাপতি হচ্ছে আমাদের জালাল দোস্ত, যে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে তাদের রমকে। দোস্ত, তুমি একটু বলো ফিলিংসটা, তুমি তো জেগেছিলা। হ্যাঁ, ঠিক আছে, তুমি তো জেগেছিলা, মানে তুমি কি সেই সদস্য? কিছু বলার নাই, তোমরা কিছু করছ নাই, কিছুই বলার নাই দোস্তের, কারণ দোস্ত মানে মোটামুটি ভাবে সে খাইছে আর কি একটু একটু। এটা হচ্ছে আমার এবিডি বন্ধু, যে কিনা সারা রাত বিনোদন দিচ্ছে, ঠিক আছে? বিনোদনের চরম পর্যায়ে গিয়েছিলাম কালকে আমরা রাতে। আর এখন আমরা যাব হচ্ছে মিঠুর কাছে যে কিনা কালকে 500 টাকার ঘুম একাই ঘুমাইছে ভাই। আমরা 2000 টাকার রুমে যে ঘুমটা পাই, সে কি ঘুম নাই না দিতে রে ভাই? কালকে সারা রাত আমি জেগে না থাকতাম, তোর তো ভয় করতো ভাই। ওদের জন্য আমি সারা রাত জেগে আছে, তো গলার অবস্থা রাখি আমার। গলার অবস্থা কি ভাই? আপনারা এত কন্ডিশন কে, আমরা যদি এখন একটা গান ধরি, এক ঘন্টা যদি একটা গান পার্টি হয়, আপনি কি ধরতে পারবেন আমাদের সাথে? আচ্ছা, যাই হোক, আমরা শুনলাম মিঠুর মুখের ছিলেটি ভাষা। এখন আমরা শুনবো হচ্ছে সাজু, যে সারা রাত বিনোদন এত পরিমাণ বিনোদন হয়েছে যে সে বিনোদনের উপভোগ না করে সে বিরক্তি হচ্ছিল। তুমি বলো কাল রাতে তোমার ফিলিংস কি ছিল? তুমি তো ছিলে আমাদের রুমে। অসাম ফিলিংস, তোমার শুধু অসাম ফিলিংস ছিল নাকি অসামের সাথে একটু বিরক্তিকর মোমেন্টস ছিল তোমার? আমি কিছু করিনি। কারণ তুমি ঘুমাইতে পারো নাই, যেটা তোমার ঘুম দরকার ছিল। আমরা এখন যাচ্ছি দরবেশ বাবা, হ্যাঁ, দরবেশ বাবা দেবাশিস, যে কিনা কাল সারা রাত ঘুমাইছে, কিন্তু সকালবেলা উঠে বলতেছে যে আমি সারা রাত জেগেছিলাম। সে কিন্তু আসলে জেগেছিল না। তুমি এখন বলো, তুমি কাল সারা রাত জেগে থেকে কি কি করেছো? কালকে জেগে থেকে রাইফেলের পাছায় বাজ দিলাম। আচ্ছা, শুধু পাছায় বাজ দিয়েছো নাকি অন্য কোথাও দিয়েছো? না না, অন্য কোথাও, আমি জেগেছিলাম, ঠিক আছে, আমি জেগেছিলাম। সো এটা মনে হয় বললে খুব বেশি ভুল বলা হবে। হ্যাঁ, এটা সবাই জানে যে রাইফেল জেগেছিল। হ্যাঁ, কারণ আমি গত 10 দিনে 10 ঘন্টা ঘুমাই নাই, এটা জাতি সাক্ষী আর কি। আচ্ছা, আমরা এখন যাব আমাদের মোস্ট ওয়ান্টেড, মোস্ট পপুলার ন্যাশনাল ক্রাশ, আমাদের দা লাভার বয়, কথা বয়, কথা, দা বিগ ব্রাদার অফ রাজশাহী ইউনিভার্সিটি, বড় ভাই তানভীর ভাই, যাতে আপনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছে। আপনি ফোন না টিপে একটু জাতির জন্য কিছু বলেন। কালকে তানভীর ভাই ঘুমের মধ্যে এভিডিতে সুম্মা দিছে। সে কি ফিলিংসটা না ছিল ভাই রে? বলি বড় ভাই। হ্যাঁ বড় ভাই, এখন বলবে সম্পর্কে কিছু বলতে চাই না। আচ্ছা, কালকে রাতে যে কাহিনীটা ঘটছে দেখলাম, যে একজন দরজায় ওয়েট করছে, একজন দরজায় ওয়েট করছে, দরজায় ওয়েট করে সে বলে আমি কিছু জানি না। আচ্ছা আচ্ছা, তারপরে দেখি অটোমেটিক বাথরুমে চলে গেল। তার মানে জানতাম যে এখন কে তানভীরের চুম্মা খাওয়ার পর কে শেয়ার করবে। ভাই বলেন, ভাই বলেন, ভাই বলেন, মধ্যে কথা ভাই বলেন, তার সাথে আমার রাত 8টায় যখন কথা, রাত 8টা সময় তো আপনি ভাই গিয়েছিলেন, ভুলইছে? রাত 11টায় যখন তার সাথে আমার কথা হয়, জি, সে তখন আমার বলে তার পেটে হাত দিল, কি হয়েছে? আচ্ছা, আমার হসপিটাল যাওয়া। যাক, আমরা এখন যাচ্ছি আমার ফটোগ্রাফার বন্ধু, যে কিনা কালকে খুব কম ফটো তুলতে পেরে তার মন মানে মনক্ষুণ্ণ হয়েছে আর কি, মনোমালিন্য যেটা বলে। আমরা আজকে চেষ্টা করবো বন্ধু সর্বোচ্চ মানে ছবি ওঠা। মানে তুমি এখন কিছু বলো, আজকে তোমার 5টা ফটোগ্রাফার আমি, ঠিক আছে? আমি কখনো দেখি না চিকন ফিরে চার্জার লাইট থাকে।
আচ্ছা বন্ধু, আদেও কি ওটা কোনো চিকন পিনের চার্জার ছিল নাকি অন্য কিছু ছিল? যেটা কিন্তু সেটা দিয়ে চার্জার দেখানো পানি বের হলো, মানে চার্জারের পড়তে এখানে পানি বের হলো। আচ্ছা যাই হোক বন্ধু, এইসবের প্রশ্নের উত্তর কিছুই জানে না। আমরা সব উত্তর জানবো রাতারগুল গিয়ে। আমরা কি কি করলাম আমরা আবার পরে আপডেটে আসবো। আমাদের মাঝি মামা আমাদের হাসিফ, হ্যাঁ কিন্তু যথেষ্ট ভালো নৌকা বইতে পারে আমরা বুঝতে পারতেছি। আর মাঝি মামা কিন্তু একটা গান অলরেডি শুরু করে দিয়েছেন, মামা কিন্তু চাইলে একটা ভালো গান ধরতে পারেন যেটা আপনার সাথে আমরা সুর মেলাইতে পারি। কান্দে রইয়া রইয়া ও রে নীল দরিয়া। যাই হোক, আমরা অনেক মজা করবো আজকে রাতারগুলের ভিতরে। অবশ্যই রাতারগুল অনেক ভালো একটা প্লেস, অনেক মজা হবে মনে হচ্ছে, অনেক ভালো একটা জায়গা যেখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গাছ। হ্যাঁ, এইসব গাছ অবশ্য আমরা আগে কোথাও দেখি নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ভালো হিজল গাছ, যে হ্যাঁ এটা অবশ্যই হিজল গাছ। হ্যাঁ আকাশ, কেমন লাগতেছে প্লেসটা তোমার? মানে জাস্ট অসাম, এতক্ষণ আমি নৌকা বাজছিলাম আরো ভালো লাগছিল। নৌকা বাইতে পারো নাকি? কোথায় নৌকা বাইছো? মানে তোমার ঝিনাইদহ আই মিন সর্বা এলাকায় নিশ্চয়ই কোনো নৌকা নাই, আমরা যতটুকু জানি, মানে নৌকা চালানোর জায়গা নাই। তোমরা কি কোনো নদী আছে? আদেও কি সেগুলো নদী নাকি পুকুর? যাই হোক মামা, তোমাদের ওই দিকে কি কোন নদী আছে? গড়াই? হ্যাঁ গড়াই নদী আছে। তোমার নৌকা চালানোর নৌকা বাইতে পারো, সাঁতার পারো? তুমি সাঁতার পারো না, সাঁতার জানো না, তো ওই নদী নিয়ে আমরা গর্ব না করি। যে জিনিসটা আমরা পারি না ওইসব নিয়ে আমরা গর্ব না করি। আচ্ছা, আমরা ধামরাইয়ের লোকজনের কাছে যাবো, যারা কিন্তু ইতিমধ্যে একটা থানা পাইছে এবং থানার রোয়ালের সাথে যাদের বাড়ি, অর্থাৎ তাদের বাড়ির রোয়াল আর থানার রোয়াল কিন্তু সেম। সো আমরা এখন মানে থানা নেই আপনার চান্দির ভাই, সেটা জানতে চাই। চান্দির ভাই লাইফ জ্যাকেট পরেন? আমরা কি গিয়ে সেখানে সাঁতার কাটতে পারবো? সেটা আসলে আমি বলেছিলাম, মানে কর্তৃপক্ষকে বলেছিলাম যে একটা সুইমিং পুল রাখা যায় কিনা। আচ্ছা, বিবেচনায় রেখেছে, কর্তৃপক্ষ রাখে নাই। আমরা এখন যাবো হচ্ছে মাঝি মামার কাছে। হ্যাঁ মাঝি মামার কিছু কমেন্ট শুনবো আমরা। হ্যাঁ মামা, এই জায়গাটার নাম কি আসলে? রাতারগুল? রাতারগুল? আচ্ছা রাতারগুল, এখানকার মানে এটার মানে উৎপত্তিটা হলো কিভাবে? আমরা তো কিছুদিন আগেও জানতাম না যে মানে জায়গাটা এখানে আছে। এটা কিন্তু আমরা যতটুকু জানি বেশ কিছুদিন আগে জায়গাটা মানে মানে বের হয়েছে আর কি। তো এটা আসলে বের হলো কিভাবে একটু যদি আমাদের বলতে? এই তো সাংবাদিকগুলো আসছে, সাংবাদিকগুলো ক্যামেরাম্যান করছে, মানে ছবি টবি করছে, আচ্ছা ইত্যাদিতে। আচ্ছা এখন মোটামুটি এখানে মানে পর্যটন কিরকম? পর্যটন আসে? হ্যাঁ অনেক লোকজন আসে, তাই না? তো এখানে মানে আপনাদের এই জায়গা হয়ে মোটামুটি আপনাদের ইনকাম সোর্সটা বেড়ে গেছে? মানে এটা নিয়ে আপনারা কতটুকু মানে কমফোর্টেবল ফিল করতেছেন? দশটা বিশটা ত্রিশটা পর্যন্ত যায়।
আমরা অনেক মজা দিবেন, ভালো সার্ভিস দিবেন আমাদের, এটাই আমাদের কাম্য। আসিফ তুমি কি কিছু বলবা? আমি অনেক ভালো লাগছে এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কোন নৌকা পায়। এটা কি তোমার প্রথম এক্সপেরিয়েন্স? নো, আমার অনেক এক্সপেরিয়েন্স আছে, আমি অনেক বড় বড় নৌকা পাই। সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি, তুমি অনেক সুন্দর নৌকা পাইতে পারো, কিন্তু আসলে মাঝির মানে মাঝির চোখে চশমা, এটা কিন্তু অনেকটা এক্সসেপশনাল ব্যাপার। অ্যাকচুয়ালি আমি হলো ডিজিটাল মাঝি, বামে কাটেন বামে, ডিজিটাল মাঝি মানে এইটা মাঝির, এইটা কত সাদা হইছে ডিজিটালটা? হ্যাঁ ডিজিটাল মাঝি, অ্যাকচুয়ালি আমার যখন মাঝি বাওয়া শুরু করি বা নৌকা বাওয়া শুরু করি তখন থেকে ডিজিটাল ফসল হইছে। মানে আমরা কিন্তু জানি নৌকা জিনিসটা অনেক রোমান্টিক একটা জিনিস। হ্যাঁ এটা নিয়ে তোমার মানে রোমান্টিক একটা মুহূর্ত মানে কি রকম ফিল করতেছো তুমি? অ্যাকচুয়ালি আমার ভাষা নাই আমার মনটা প্রকাশ করার, এতটাই ভালো লাগছে এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নিজেকে নৌকা। সত্যি জায়গাটা কিন্তু অসাম অসাম, মানে অনেক সুন্দর একটা জায়গা, যেটা আসলে না আসলে অনেক কাছে থেকে কেউ না দেখলে মানে জায়গাটার মানে অনুভূতিগুলো ফিল করতে পারবে না। হ্যাঁ আমাকে একা রেখে দিও না।